পিএসবিডি 24 এর আরও একটি নতুন পর্বে স্বাগতম। এই পর্বের টপিক হলো ভ্যাট ডাইং। এই ভিডিওতে ভ্যাট ডাইং সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলবো ভ্যাট ডাইং কী। প্রাচীনকালে কেমিক্যাল রিডিউসিং এজেন্ট পর্যাপ্ত ছিল না, তাই প্রাকৃতিকভাবে তৈরি ভ্যাট ডাইকে একটি উডেন ভেসেলের মধ্যে অর্গানিক ম্যাটার দ্বারা ফরমেন্টেশন করে কমানো হতো। এই উডেন ভেসেলকে ভ্যাট বলা হতো, এজন্য এই ডাইকে ভ্যাট ডাই বলা হয়। বিশ্বে বেশি প্রচলিত ভ্যাট ডাইয়ের মধ্যে রয়েছে ইন্ডিগো, থায়ো ইন্ডিগো, অ্যান্থ্রাকুইনন ডেরিভেটিভস, কার্বাজল ডেরিভেটিভস এবং অন্যান্য। যেসব ফাইবারে ভ্যাট ডাই বেশি ব্যবহার করা হয়, কটন, লিনেন, রেয়ন, উল, কার্পাস, ভিসকস। বিশ্বে ভ্যাট ডাইয়ের ব্যবহার হয় টেক্সটাইলে, চামড়া শিল্পে, কাগজ শিল্পে, পেন্টস অ্যান্ড লেপে, প্লাস্টিক এবং অন্যান্য ক্ষেত্রে। ভ্যাট ডাইয়ের সুবিধাসমূহ: লাইট ফাস্টনেস ভালো হয়, ক্লোরিন রেজিস্ট্যান্স অ্যান্ড ওয়েট ফাস্টনেস ভালো হয়, ন্যাচারাল কালার এর সাথে এটি ব্যবহার করা যায়, ব্লেন্ডেড ফেব্রিকের জন্য এক বাথি ডাইনি যথেষ্ট, প্রিন্টিং এবং ডাইং উভয়ের জন্যই উপযোগী। কিভাবে কাজ করে এই ভ্যাট ডাই? ভ্যাট ডাই পানিতে অদ্রবণীয় এবং একে সরাসরি টেক্সটাইল পণ্য এর উপর প্রয়োগ করা যায় না। এজন্য প্রথমে এদেরকে পানিতে দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত করা হয় এবং তারপর ফাইবারের ওপর প্রয়োগ করা হয়। এই রূপান্তর দুইভাবে সম্পন্ন করা যায়। প্রথমে সোডিয়াম হাইড্রোজেন সালফেটের সহিত ভ্যাট ডাইকে মিশানো হয়, যা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, ফলে এটা লিকোযৌগের তৈরি হয়। পরবর্তীতে লিকোযৌগকে সোডিয়াম লবণের সেলুলোজের সহিত বিক্রিয়া করানো হলে এটি তৈরি হয় দ্রবণীয় লবণ। এখন এর মধ্যে যে পণ্যকে রং করতে হবে তাকে ডুবিয়ে রাখলে সেটি আস্তে আস্তে ডাই শোষণ করে এবং রঙিন বস্তুতে পরিণত হয়। ভ্যাট ডাইয়ের বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। সমস্ত ভ্যাট ডাই এর ডাইং বৈশিষ্ট্য এক নয়, এজন্য তাপমাত্রা এবং ব্যবহৃত উপাদানের পরিমাণের সাপেক্ষে ডাইং প্রক্রিয়ার তারতম্য ঘটে। সাধারণত ভ্যাট ডাইকে চার ভাগে ভাগ করা যায়। এক, নর্মাল ডাইং পদ্ধতি। যে সকল ভ্যাট ডাইয়ে অপেক্ষাকৃত অধিক ঘনত্বের ক্ষারের দরকার হয় সেক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে নিঃশোষণ ভালো হয় এবং কোনো ইলেকট্রোলাইটের প্রয়োজন হয় না। এখানে 30 ডিগ্রি তাপমাত্রায় ডাইং শুরু হয় এবং এর ডাইং সংঘটিত হয় 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 2, ওয়ার্ম ডাইং পদ্ধতি। যে সকল ডাইং প্রায় কাছাকাছি ঘনত্বের ক্ষারের দরকার হয় সেক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে ডাইং 30 ডিগ্রি তাপমাত্রায় শুরু হয় এবং 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রায় করা হয়। ডাইং সম্পূর্ণ শোষণের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহৃত হয়। 3, কোর ডাইং পদ্ধতি। এই পদ্ধতিতে ডাইংয়ের জন্য কম ঘনত্বের ক্ষারের প্রয়োজন হয়, যদিও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইং শুরু হয় কিন্তু 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পন্ন হয়। এখানে ডাইকে সম্পূর্ণরূপে শোষণের জন্য প্রয়োজন হয় যথেষ্ট পরিমাণ ইলেকট্রোলাইটের। 4, স্পেশাল ডাইং পদ্ধতি। এই পদ্ধতি বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে, যেমন ব্ল্যাক ডাই দ্বারা ডাইং করতে প্রয়োজন হলে এখানে অধিক ঘনত্বের ক্ষারের প্রয়োজন হয়। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইং শুরু হয় এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইং সম্পন্ন হয়। ডাইং শোষণের জন্য কোনো ইলেকট্রোলাইটের প্রয়োজন হয় না। এখন জানব ভ্যাট ডাইংয়ে ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং এর কাজ। ডিসপার্সিং এজেন্ট। ডিসপার্সিং এজেন্ট সাধারণত পানির পৃষ্ঠান কমিয়ে দেয়। পানির পৃষ্ঠান কমিয়ে দেওয়ার ফলে ডাইং সুষম হয়। লেভেলিং এজেন্ট। লেভেলিং এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেভেলিং এজেন্ট ব্যবহার করার ফলে কাপড়ের সমস্ত স্থানে সমানভাবে রং যুক্ত হয়। অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট কাপড়ের রং স্থায়ী করতে সাহায্য করে। সোডিয়াম হাইড্রোসালফাইড। সোডিয়াম হাইড্রোসালফাইড সাধারণত হাইড্রোস নামে পরিচিত। এটি পানির সাথে বিক্রিয়া করে জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে। জাইমান হাইড্রোজেন ভ্যাট ডাই এর কার্বনিল মূলক এর সাথে বিক্রিয়া করে লিউকোভ্যাট উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ডাই দ্রবণীয় করার কাজে ব্যবহার করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড লিউকোভ্যাটের সহিত বিক্রিয়া করে লিউকোভ্যাটের সোডিয়াম লবণ উৎপন্ন করে। লবণ উৎপন্ন করার ফলে ডাই দ্রবণীয় হয়। ডিটারজেন্ট। ডিটারজেন্ট দ্বারা কাপড় বা ফাইবারের মধ্যে লেগে থাকা আলগা রঙকে দূর করা হয়। লবণ। ফাইবারের মধ্যে এক ধরনের নেগেটিভ চার্জ থাকে, লবণ তাকে প্রমোষিত করে, ফাইবার প্রতি ডাই এর আকর্ষণ বৃদ্ধি করে।
এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত আমাদের জানাতে চাইলে কমেন্টস করে লিখুন। আপনি যদি আমার এই চ্যানেলের নিয়মিত ভিজিটর হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনার মিস হবে না। এই ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে, আবারও কথা হবে অন্য ভিডিওতে, আর সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।